নতুন সরকারি চাকরিজীবীরাও বাধ্যতামূলকভাবে সার্বজনীন পেনশনে যাবেন এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি সরকারি চাকরিজীবীদের বিদ্যমান পেনশন ব্যবস্থা থাকছে না এই সংক্রান্ত আপডেট জানবার সরকারি চাকরিজীবীদের বাধ্যতামূলক সার্বজনীন পেনশন কর্মসূচি সূচির স্কিম আওতায় নিয়ে আসা হবে তবে যারা সরকারি চাকরিতে আছেন তারা বিদ্যমান নিয়মেই পেনশনে যাবেন দু সালের জুলাইয়ের পর যারা সরকারি চাকরিতে যারা নতুন যোগ নিয়োগ পাবেন তারাই সার্বজনীন পেনশন কর্মসূচির আওতাভুক্ত হবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আজ বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় এমন ঘোষণা দেন অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বক্তব্যে বলেন পেনশন সুবিধা পান এমন সব সরকারি প্রতিষ্ঠানের নিয়োগপ্রাপ্তদের আমরা সার্বজনীন পেনশন ব্যবস্থার ব্যবস্থার আওতায় নিয়ে আসব স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের ইতিমধ্যে সর ইতিমধ্যে এ ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হয়েছে শীঘ্রই অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের জন্য আমরা এ ব্যবস্থা দু সালের জুলাই থেকে চালু করব আবুল হাসান মাহমুদ আলী আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বজনীন পেনশন কর্মসূচি চালুর উদ্যোগে বাংলাদেশের ইতিহাসের একটি যুগান্তকারী কল্যাণমুখী পদক্ষেপ যা বয়স্ক জনগোষ্ঠীর আর্থিক মুক্তির সনদ হিসাবে বিবেচিত হবে এ পেনশন ব্যবস্থার তহবিল পরিচালনার ব্যয় বহন ব্যয় সরকার বহন করায় ও বিনিয়োগের মুনাফা জমাকারীদের মধ্যে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হয় এটি হবে বিশ্বের অন্যতম আকর্ষণীয় পেনশন কর্মসূচি অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী ব্যাংকের পাশাপাশি ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতে গিয়েও সর্বজনীন পেনশন কর্মসূচির জন্য নিবন্ধন করা যাবে তথ্য প্রযুক্তির গান না থাকা বা কম গান সম্পন্ন ব্যক্তিরা ইন্টারনেট ক্যাফেতে গিয়েও নিবন্ধন করতে পারবেন চাঁদা জমা দেওয়া যাবে অনলাইনে অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও এছাড়া ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ও মোবাইল সেবা প্রতিষ্ঠান বিকাশ নগদ ইত্যাদির মাধ্যমেও চাঁদা জমা দেওয়ার সুযোগ থাকবে একজন চাঁদা অনলাইনে সরাসরি দেখতে পারবেন তার জমা চাঁদার মোট টাকা ও লভ্যাংশের পরিমাণ অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমির এ দেশের অর্থনৈতিক ও সামাজিক মুক্তির পাশাপাশি একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজের অংশ হিসাবে দেশের আঠারো বছরের বেশি জনগোষ্ঠীকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তার কাঠামোর আওতায় নিয়ে আসার প্রথম উদ্যোগ গ্রহণ করেন এই অংশ হিসাবে দু সালের আওয়ামী লীগের নির্বাচনী ইশতিহারে জায়গা দেন সর্বজনীন পেনশনের বিষয়টিকে হাজার তেইশ সালের সতেরোই আগস্ট দেশের চারটি কর্মসূচি নিয়ে সার্বজনীন পেনশন কার্যক্রম শুরু হয়েছে আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সী একজন সুবিধাভোগী ষাট বছর বয়স পর্যন্ত এবং পঞ্চাশ বছর ঊর্ধ্বে একজন সুবিধাভোগী ন্যূনতম দশ বছর চাঁদা দিয়ে আজীবন পেনশন সুবিধা ভোগ করবেন জাতীয় পেনশন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে গত মঙ্গলবার পর্যন্ত প্রায় সাড়ে আট মাসে নিবন্ধন হয়েছে দুই লাখ উনসত্তর হাজার পাঁচশো উনসত্তর দুই লাখ উনআশি হাজার পাঁচশো উনসত্তর জনের আর পেনশন তহবিলে জমা পড়েছে অর্থমন্ত্রীর ঘোষণা ব্যাখ্যা জানতে চাইলে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন ঘোষণা তো স্পষ্ট এবছরের জুলাই থেকে স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত নতুন নিয়োগপ্রাপ্তরা এবং আগামী অর্থ জুলাই থেকে তাদের ছাড়া অন্য সব সরকারি চাকরিজীবীতে নতুন নিয়োগপ্রাপ্তরা সার্বজনীন পেনশন কর্মসূচির আওতায় আসবেন গত মাসে গত মার্চে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয় দেশের স্বসায় শাসিত স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা ও তার অধীনে অঙ্গ প্রতিষ্ঠানগুলোর চাকরিতে যেসব কর্মকর্তা বা কর্মচারী চলতি বছরের জুলাইয়ের পরে যোগ দিবেন তারা সরকার তাদের সর্বজনীন পেনশনের আওতাভুক্ত করল এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সংগঠনটি মনে করে এ কারণে মেধাবীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে যোগ দিতে আগ্রহ পাবে না এই ছিল আজকের পর্ব ভিডিওটিতে ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাচ